মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তা যাই হোক, আজকে আমার বোনেদের ভাত কাজ হয়ে গেল, তা এখন বিকেলবেলা আবার বোনের বাড়ি, বোনের বাড়ি একটু চলে যাবো আমরা সবাই মিলে। তা চলো, কী করি না করি বোনের বাড়িতে গিয়ে সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকবো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর হচ্ছে বিকেলের টিফিনটা করে নিই, তারপর আমরা যাচ্ছি। দেখো মাসি বসে আছে, আমরা সবাই এখন যাচ্ছি বোনের বাড়ি। সবার হাতে প্যাকেট, আমার হাত খালি, ওর আজকে হয়ে গেছে দোয়া, তার জন্য ওর হাত খালি। নতুন অতিথি আসছে, নতুন অতিথি যাচ্ছে। বলো হাতে কি তোমার ধুলুর মা, আর বড় বৌদির হাতে কি? দেখো আমরা চলে এসেছি, তিনতলা উঠতে গিয়ে আমরা হাঁপিয়ে যাই। আদি খেলছে, কালকে পড়বি রাতের দিন, বৌদিকে নিচে দেখাও গিফটটা। পয়লা বৈশাখে পড়বি, দেখা বল শাড়িটা, দেখা ভালো করে তুলে দেখা, কালার কম্বিনেশন দিয়েছে কাপড়টা ভালো, কাপড়টা ভালো, চাদরটা পাতলেও সুন্দর হবে, ছোট ঘরে পাতবি। এখন দেখছে কি দিয়েছি না দিয়েছি, না দেখবি না, বরমানিটা দেখা, বরমানিটা পছন্দ হয়েছে, দেখ তোরটা, এটা তো দিদি ভাইয়ের কি পছন্দ। আদি আদি, তোমার জন্য জামা নিয়ে এসছি, তুই সব ভাজগুলো খুলছিস, তারপর ভাজ করতে পারবি, ন্যাড়া হতে হয় না, তাই এরকম গুড়ি গুড়ি করে দিস। এগুলো দেখেছে বাদ দে, আমার মাসি, আমার মাসি হাই বলে, আমার মাসি খালি হাই, যেদিকে বাড়ি যাবে সেদিকে আমার মাসি বলবে বাই। এইসব খেলনা নিয়ে খেলছে আদি, খেলাতেই ব্যস্ত। আদি হাই বলো, আদি হাই বলো, সোনা আদি হাই বলছে, আদি হাই বলো, হাত নদি বলো হাই। কি রান্না করেছো আজকে বলো তো? আজকে আজকে আমি রান্না করেছি পটল দিয়ে সোয়াবিন দিয়ে তরকারি, আর একদম আলু, আর কচুর শাক ছোলা দিয়ে কচুর শাক। ও আজকে বেশুদুলা নিরামিষ খাই বৌদিরা, পাঁপড় ভাজা আর পনিরের তরকারি, আর পনিরের তরকারি। তুমি বলছে বাজারে নাকি প্রচন্ড সবজির দাম, আগুন ছোয়া দাম, হাত দেওয়া যাচ্ছে না সত্যি করে, বেগুন পটলের কি দাম, কেন কত করে বলছে বেগুন পটল? বেগুন তো 60 টাকা, আর পটলও তো 60 না 70 টাকা। পটল আমার তরকারি ভালো লাগে না, কিন্তু পটল আমার ভাজা খেতে খুব ভালো লাগে। না আমার পটল আলু তরকারি ভালো লাগে, দেবেই না, ধরো ওই দিকে তো লাউয়ের কথা বলছো, ঠিক আছে
খাইছিস আদি? আদি বৌদি এখন আদিকে নিয়ে খেলছে, একজন একটা খেলছে, আর আমার এই মাসি হচ্ছে তার বোনের সঙ্গে কথা বলতে তারা দেখাচ্ছে ভিডিও করে। বৌদি এখন ডিউটি পালন করছে, আমার বোনের ব্লাউজ সেলাই করে দিচ্ছে, দেখো সুতো পরাচ্ছে, দেখো 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 চেষ্টা করছে কিছুতেই সুতো সুতো পরানো হচ্ছে না আমার বৌদি। হয়েছে হয়েছে পেরেছে 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 আমার বৌদি সুতো পরাতে পেরেছে। ভালো করে সেলাই করবে হ্যাঁ বৌদি। বল হাই বল রানী, হাই বল হাই। রানী কেমন আছো তুমি? তুমি কোন স্কুলে পড়ো? কেটে দিয়েছে দিদি বিধাননগরে পড়ো? চুল কেটে দিয়েছে। চলো টাটা বোধে, ভালো লাগছে ফটোটা। বাসু ছাড়ছে ফটো, আমি দেখছিলাম চাদর গায়ে। টাটা লাইক করছে নাকি? চলো আমাদের এখন বাড়ি যাওয়ার পালা। একটা ফোন করো দেখো আসবে, আমরা এখন বাড়ি যাচ্ছি বন্ধু। আমি কথা বলবো না, তুই বলবি। দাও কথা বলি। নিশা দিদি, নিশা দিদি, আমি এখন মিশুকে চা দিচ্ছি। অবশ্য না চা না, আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট, এই পুরো ফ্রেশ হয়ে নিয়েছি, এখন আমরা ঘুমাবো। তা চলো, ভিডিওটা কেমন লাগলো তোমাকে একটু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। চলো টাটা, আজকের মতন আমার বক বক আমি এখানেই শেষ করে দিলাম, আর কালকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসছি। চলো টাটা।